ওয়েলকাম টু হ্যালো এসবিডি। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে আসলাম এই যে আপেল বাগান। আসলে আপেল বাগান কি যে একটা সুন্দর একটা জায়গা, যখন আপেল গার্ডেনে আসা হয় তখনই বোঝা যায় এর মজাটা। আপেল গার্ডেন আসলে দেখতে দেখুন কত সুন্দর সুন্দর আপেল। এখানে একটু এগুলো খুব একটা পাকেনি, তারপরে দেখুন আপেলগুলো কত সুন্দর। একটা উঠাই দেখুন, দেখুন একটা আপেল 250 গ্রাম হবে। আসলে আপেলগুলো গার্ডেনে এসে খাওয়ার চেয়ে এই যে আপেল গার্ডেন দেখা, নিজের উঠানো, এই সকল জিনিসগুলো না অনেক ভালো লাগে। তো চলে আসলাম আজকে সুন্দর একটা আপেল গার্ডেন। এখানে আপেল ছাড়াও আরো কিছু আছে, আমি এক এক করে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে সচরাচরের মতন একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস গো, দেখুন কি ধরনের আপেল, কিভাবে আপেল ধরেছে। আমি একটা আপেল উঠে একটু ট্রাই করি। এখানে এত আপেল ধরেছে বাট কেউ খাচ্ছে না। আমি একটু ট্রাই করে দেখি এটা কেমন। খারাপ না, মজা আছে। তারপরে মনে হচ্ছে যে এটা একদম রেডি না, কারণ এখন অলমোস্ট সিজনের শেষ। এখানে আপেলগুলো একদম সুইট হবে, এটা সেভাবে আপেল না। খাইলাম না ফিরিয়ে, এটা ভালো লাগলে খাইলাম, না গেলে থ্রো করে দিলাম। এই দেখুন কিভাবে আপেলগুলো ধরছে। এদেশে একটা সমস্যা কি, এখানে লোকজন নেই যে যে লোকজন গুলো দিয়ে আপেলগুলো উঠাবে, যার কারণে দেখুন আপেলগুলো নিচে একদম কিভাবে পড়ে আসে। আমি একটু দেখাই, দেখুন আপেল গুলো কিভাবে ধরে আসে গাছে। দেখুন দেখুন এখানে কিছুই নেই, শুধু আপেল আপেল আর আপেল। ও মাশাআল্লাহ, দেখুন কিভাবে আপেলগুলো ধরে আসে গাছে গাছে। আর এদেশে আপেলটা এত বেশি পরিমাণে হয় যে যে কোনো গার্ডেনে মনে হয় যে একটা গাছ লাগালেই আপেল অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। আর এই গাছগুলো দেখুন লাগাইছে অনেক বছর আগে, এগুলো 20-30-40 বছর পর্যন্ত একটা গাছ লাগালেই আপেল থেকে যায়। আর দেখুন এই যে আপেল গুলো পড়েও এখানে যায়। এই গার্ডেন গুলো বিশাল, এই পাশে থেকে ওই পাশে যাওয়া যাবে না। এখানে শত শত একর জুড়ে এখানে আপেল চাষ হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, এখন বর্তমানে আসি গ্র্যাপ গার্ডেন অর্থাৎ আঙ্গুরের দেশে। দেখুন এভাবে কত, দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন কি এগুলোর অবস্থা, দেখুন শুধু আঙ্গুর আঙ্গুর আঙ্গুর। আহা, দেখলে মনটা শান্তি যে আঙ্গুরগুলো কত সুন্দর। আমি তারপরে একটা খেয়ে দেখাই। এই আঙ্গুরটা টোটালি একটু ডিফারেন্ট, দেখেন পুরা লিচুর মতন, কিচ্ছু নেই। ও মাই গড, বাট টেস্টটা একদম আসতেছে লিচুর মতন, এটা আঙ্গুরের মতন নয়। আমি এর আগে মনে হয় না এই আঙ্গুর কখনো খেয়েছি। এই যে দেখুন একটা বা দুটা বিসি আছে মাঝখানে, আদারওয়াইজ কিছু নাই। ওয়াও, অসাধারণ। এই যে আমার মেয়ে উঠাচ্ছে, দেখুন
উঠাও। ওর মাই গড, বাট একটু ভয় লাগতেছে। দেখুন যে এই যে বাংলাদেশি যে মৌমাছি যেটা বলে, মৌমাছিটা দেখুন, এটা অরিজিনাল যেটা মৌমাছি, যেটা বাসা বাড়িতে যে মৌচাক করে সেইটা। এটা এই দেখেন, আমি যদি আঙ্গুর গার্ডেনটা দেখাই, যেটা কত বড় একটা গার্ডেন, শেষ করতে পারবো না। এটা গাড়ি নিয়ে ঘুরতে হচ্ছে। আর আঙ্গুর গুলো দেখুন কিভাবে কিভাবে ধরে আছে। এই যে দেখুন মাশাল্লাহ, আসলে গার্ডেনে এসে এইরকম দেখা আর সেখানে উঠে নিয়ে কিছু খাওয়া, এর মধ্যে যে ফিলিংসটা আছে, যে একটা মজা আসে, সেটা বলে শেষ করা যাবে না। আমরা কিছু আপেল নিব, কারণ আপেল গার্ডেনে এসেছি, শুধু ফিরি ফিরি খাবো তাহলে হবে, একটু তো কিছু নিতে হবে। সো কিছু আপেল নিব। এখানে আপেল বাগানে আসলে তো বোঝেনি যে অনেক কিছু থাকে। এখানে আপেল চেক করতে হয় যে কোন আপেল ওয়াটার খাবে। দাও আমি আপেল ক্লিন করব। এখানে আপেল গুলো একটু চেক করে নিতে হয়, কারণ বাসায় নিয়ে যাবো তো, কোনটা সুইট কোনটা সুইট, এই নিয়ে নাও, কোনটা সুইট আর কোনটা কি চেক করতে হয়। দেখা যাক, এটা অসাধারণ সুইট, এটা নেওয়া যাবে। এটা একটা ছোট্ট একটা গাছ, গাছে কিছু পরিমাণ আপেল ধরছে, বাট আপেল গুলো অসাধারণ। ওয়াশ করে নাও, এটা আমরা নিব। সো এই ছিল আজকে আপেল গার্ডেনের ছোট্ট একটু ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।